ঘর মধ্যেও বল পালাম না, মাথার মধ্যেও কাজ পেলাম না, শান্তি বলে কিছু থাকলো না। তা বাবা কি করি, একটু বুদ্ধি করে চললেই তো সবকিছু টেনশন চলে যায়। ও আপনি আসো, আপনি থাকলি তো দেহের মধ্যে শান্তিও পাই, বল উপায় এ পাই তা পাই। আহ শোনো, তোর কাজের কথা কই। ওই যে পার মকবুল ছেলে বিয়ে দিয়ে অনুষ্ঠান করেছে, ভোর গুষ্টি সব ফিরি ফিরি খেয়েছে, আরো 10,000 টাকা লাভ হয়েছে। তারপরে ওই যে বাড়ি ভুড়ি রেখে সে ভুড়ি এই যে ফ্রিজে রেখে রেখে খাচ্ছে। তারপরে ওই যে ওই পার সুইন্টে সুইন্টে মেয়ে বিয়ে দিয়ে অনুষ্ঠান করেছে, তারও 15,000 টাকা লাভ হয়েছে। এত কথা আমার শুনানোর মানে দেখি, তুমি বুঝতে পারছো না তোমার কি বলতে চাচ্ছি আমি। আপনি এত হিসকুরিমের মতো ঘুরিয়ে বেশি না হয়ে যা করবেন সদস্য জি কন্ত কি করছেন আপনি? করছি, ওই যে আমার গাডার আছে না, আমার গাডারে তুমি মুসলমানি দিয়ে দাও, দিয়াটা অনুষ্ঠান করো। তোমার গাডারের মুসলমানি দেব, দিয়াটা অনুষ্ঠান করবো, মানে খাওয়া দাওয়ার আয়োজন করবো তাই? হ্যাঁ হ্যাঁ ঠিক। তুমি মকবুলের কথা কইলে, ওই মকবুলের আত্মীয় সদস্য বাড়লে তারা এসে কেউ 1,000, 2,000, 5,000, 7,000, 10,000 করে নগদ করেছে। আর তোমার জাতীয় সবই তো ভ্যান চালায়, কেউ ভ্যান চালায়, কেউ মাঠটা খালি করে, কেউ নসিমন আলম সাথে নাটা হাম্বা কি যে বাইক চালায়, তারা তোমার 150 মেশিন নগদে করবে। হ্যাঁ তোমার তোমার ছেলের ফসল নাইতে লাভ হবে কেমনি? আর ধাতরি এলোকে তো বুঝানো যায় না, তুমি আমার কথা নাই বুঝতে চাচ্ছ না। 10টা না 5টা না মানে 8টা মাত্র ছেলে, আমি কইছি যখন ছেলে মুসলমানি দেব তো দেবই, তুমি তার আয়োজন করো। ও খানা আমি করব না রে, ও খানা করে বহুত একবার লস খাইছি, খানাই নগদে করে কেউ অ্যালবাম দেয়, কেউ ছবি দেয়, সিনেমা দেয়, আরে বাবু খানা করতে তো তোমার টাকা পয়সা লাগছে না, গোস্ত পাচ্ছ বাকি, দই পাচ্ছ বাকি, ডেকোরেশনের লোকজন তোমার বাকি দিয়ে করিয়ে দিয়ে যাবে, খানা শেষ হয়ে যাবে, যার টাকা তার দিয়ে দিবা, মাঝখানে তোমার 20-25,000 টাকা লাভ হয়ে যাবে। আর ওই যে ভুড়ি কাল্লা ঠ্যাং সব ঝুষিয়ে খাইয়ে চলে যাবা বাপু, এটা খুব ভালো বুদ্ধি, চাষি তো ঠিকই কইছে। তাই তো বাপু, আমি তো বাপু ধৈর্য হাটাই অল্লা ভাই চাই না গো, তোমার চাষি যে বুদ্ধি আমার দেশে বুদ্ধি দিয়ে কদ্দুর কি দাঁড়াবে? দেখ তারি বোঝে না, তুমি যেটা বলছো সেটা শোনো, শুরু করো খানা। হ্যাঁ খানা শুরুই করি, খানা শুরু করি। আরে মাথার উপরে যে সাতটা আছে সাতটা সাই করে উড়ে যাক। আরে বাবু বিসমিল্লাহ বলে লেগে পড়ো দিদি। তাহলে বাবু তোমার তো আর থাকলেও আসে না। আচ্ছা ঠিক আছে, আমরা তো সাইডে আছি, ছেলে বাবু আজকে মশল পানি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে দাও, আজকে যাও। কি করতে তুমলা? আরে বাবু তোর মশল পানির কথা করছি, দেও দেও মশল পানি দে। মুসলমানি কি কোনদিন নিছিলে আগে? না ওই নেব মুসলমানি, আমি নিছি আমি জানি, খুব জড়িয়ে পড়ে যায়। আরে দেখ তারি তোমার দিতি কলাম তুমি দাও, তোমার অসুবিধা কি? ও তো দেখ বাবু তাহলে দোয়া থাকলো তোমার। আচ্ছা ঠিক আছে, আমি দাওয়াত কবুল করলাম। হ্যাঁ বদে বিয়েল বয়াতে তো কাটি আগে আইকি। আরে দেখ তারি খা তো ভাই, সব করো তুমি এখন যাওনি। আচ্ছা আমাদের নিজে দেখা তো নিয়ে বসে গেছো। আহ আম্মু নানিল কবি মুসলমানি নুঙ্গি দিতি, আমি মামুলি কবি আমার নাল বাই থেকে কিনে দিতি। আচ্ছা বাবা গাদা সব কবানে, আরে ওই তারা পড়ি আমাকে বই বাঁচাই দেবো নে, খানা করবি নে নে দেবো নে, আমি মুসলমানি দেবে আব্বু গরে গরে হারামের গোষ্ঠী, হারামের গোষ্ঠী, এসে তোর মুসলমানি হয়ে যাবে, এসে তোর গোড়াতে কাটা হয়ে যাবে। মামুরা থাইকে নিয়েছে, ও তো তালানোই দেয় ঠুকুর বলে তোর মালই দেবে। আপনাকে
খুলে একদিনই নখে বেরিয়ে দেখে আমি যে খাই তার প্রমাণ দিয়ে গেলাম বোঝেননি আপনি কি বস্তি পাত্র বিপদে বলাম এখন দেখছি তুমি গত রাত্রে অনুষ্ঠান করতে পারো না তুমি সামনে অনুষ্ঠান করে টাকার টাকা দিবা না টাকার পাবি নাকি বাড়ি পাশ পাঠিয়ে দিয়ে নে একটা বাস দিয়ে দিবা না হ্যাঁ গেলে বাড়ি পাশ কারো পাঠিয়ে দেবো একটা বাস দিয়ে দিবা হ্যাঁ নকুই যেতে করতে হবে না একটা বাস দিয়ে দিবা না তো দিয়ে যাবে না কোন বিপদে পড়লাম আমি কিছু বুঝতে পারছি না নজরুল বাস দেবে কি এমন বিপদে পড়লাম আজকে এই টেবিলে বসবো না বসবো না ভাই নিয়ে কি ভাই ধান বেচতে পারিনি বুঝছেন লেখে থন ধান বেচতে পারিনি লেখে থন বাবা তো কথা নেই সারা খাইয়ে চলে স্যার ধান বেচতে পারিনি লেখে থন কলাম লেখলি লাখো না লেখলি থাক চলে গেলাম আমি তো দাদা সাত মন দই দিছি দাদা তামু তো চার মন ঘোষ দিলাম টাকা দিবেন এত আমার তো দাদা একশো টাকা দিছে বাই না দাদা খবর কি রে টাকা পয়সার কথা আমি আর কিছু কব না আমার আর কিছু করতে ইচ্ছা হয় না আমি বারবার করলাম চাষা আমার নকুদের টেবিলে বসিও না বসিও না তারপর তুমি বসাই দাও এই দেখো খাতার অবস্থাটা কি দেখো একবার তুমি তুমি খাতাটা দেখো দিনে কি অবস্থা এই দেখো বারো টাকা পনেরো টাকা করে আছে এই দেখো হাটু বললাম বিশ টাকা দিতে লেগে আছে নজরুল কইলো পাটি দিছে একটা বাস কেটে দিয়ে দিবা এই নজরুল বাস দিচ্ছে আছে আর কবির কইলো ধান ভিজে ধান বেচতে পারেনি ধান ভিজে বাস দিচ্ছে ধান ভিজে খাওয়ার পরে বন্ধুরা এই কথা কয়েছে বাস খেটে দেবে না আমার বাড়ি দুই বস্তা টাকা তুলে বসে গেছে আর আমার বাড়ি খেয়ে কই যে ধান ভিজে পাঠিয়ে দিছে বাস খেটে দিতে পারে আমি কি তালে বাড়ি হয়েছি আর ওই যে রূপসী বুড়া রূপসী বুড়া কইলা আমি নাস্তি পারিনি কত রাত্রি নাইছে তোমার টাকা দিবা আমার বাড়ি পেট ভরে খাইয়ে দিয়ে এখন কই নাস্তি পারিনি সামনের দিন দেবো সে গাডার কই খাওয়ার পরও সিরিয়ালটা দান করবা খাওয়ার পরও সিরিয়ালটা দান করবা
হওয়ার আগে একবার বাপ্পা, তুই লেখবি হওয়ার পরে একবার বাপ্পা, ইঞ্চি দশ টাকা। আমি কিছু কব না, তুই কি কবি রে, মানুষের কোন একখেল পছন্দ আছে? আমি দুই গোস্ত বাকি করে আমি খাড়া করতেছি, বিশ্ব সুন্দরী বানানো সুন্দরী খানা ভাড়া খাইয়ে নিয়ে এই কথা কয় মানে কি? কত পাঁচ কেজি দিয়ে দেবো? আমি কি বাড়িতে ঘরে বেড়াতে দেবো? আমি বাবু যুক্তি যোগাড় তো সবই আমি দিয়েছি, তুমি আমার নাম আপনি আর হইতো না? আমার শ্বশুর আসলেও আমি তো মাপবো, আব্বা খালো তুমি দেখবো না মাপ, আমার ঘরে দুই গোস তলা বসে আছে, ধরি আমার বাড়ি, আর আমার বাড়ি খাইয়ে তুমি বাস খাইতে দিয়ে আসছো, লেখো চাইছি তো। ২৬ ইঞ্চি ২ পয়েন্ট কত? তুই ৩০০ তো লেখ, ৩০০ তো আমার বাড়ি দুই গোস তলা বসে আছে, আর আমার বাড়ি খাইয়ে খাও ধান ভিজে সামনের দিন দিয়ে দেবো না? আমার ২০০ তো কম, আমার ২ টাকা ফেরত দাও, সামনের দিন সেরে নিস। আরে ব্যাপার কি রে,
জাদু জানেন নাকি আপনি? ব্যাপার কি? আগে যা, কত ছিল? পেটের মধ্যে নিতে খাইছি। কত বড় বুদ্ধিমান গো, যে ভাত পেটের মধ্যে দিলি তো পেট উঁচু হবে, টাকা দেওয়া লাগবে। এইবার আমার বুদ্ধি মতন আমি কাজ করি, দেখি কিভাবে টাকাটা নেয় পেট মেপে। ভাত বানলাম আমি পিটি। কত বড় বিয়ে, পেটের মধ্যে খালু তো হয়তো ওর দানে একটু আসার পাইতো। সেই ভাত পিটি বাইতে থই আছে, ওরে টুলটো করে বাইতে ধরিস, তুই যাইস তো টাটা সব দাই। আব্বা আমার তো দলিয়া বুঝে যাচ্ছে, তোর শুধু জ্বলছে না, আমারও টাটা আছে।